ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর সোমবার প্রথমবারের মত বজ্রং নগর শিল্প এলাকা পরিদর্শনে গেলেন টিআইডিসির নবনিযুক্ত চেয়ারম্যান নবাদল মনিক সেখানে অবস্থিত বিভিন্ন শিল্প কারখানাগুলি বর্তমান পরিস্থিতি খুঁটিয়ে দেখেন তিনি আত্মনির্ভর ত্রিপুরা গড়ার দিকে এগিয়ে যেতে রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি আলোচনা হয়েছে যা যা সমস্যা আছে সেটা দেখে আমরা। এবং বিগত কিছুদিন আগে তিন মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক জি এখানে ভিজিট করেছিল এবং তাদের সাথে আলোচনা করেছিল এবং তাদের কিছু সমস্যা ছিল সেই সমস্যা সমাধান হয়েছে এবং কিছু কিছু সমস্যা এখনও আছে সেটা আমরা প্রবলেমকার শর্ট আউট করেছি এবং খুব শীঘ্রই সেটাকে প্রবলেমটা সলিউশন করে দেবো এবং দুই চারটা প্রজেক্ট এখানে যে একদম অন্তিম লগ্নে আছে কাজের লগ্নে আছে সামনের মাসে হয়তো বা নতুন করে উদ্ঘাটন হবে এবং আমি যুব ভাই বোনদের কাছে আপিল করব যে আপনারা এগিয়ে আসুন ত্রিপুরাকে স্বনির্ভর করার জন্য আপনারা নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য ইন্ডাস্ট্রি লাগা লাগার ব্যবস্থাপনা করুন আপনারা এবং টিআইডিসি আপনাদেরকে সহযোগিতা করবে এবং টিআইডিসি দপ্তরের তরফ থেকে আমরা নতুন স্লোগানের মাধ্যমে ত্রিপুরাকে স্বনির্ভর করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি নতুন ত্রিপুরা যুব ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরার দিকে আমরা এগিয়ে যাবো আপনাদের সহযোগিতার জন্য টিআইডিসি দপ্তর আপনাদের পাশে থাকবে